নমস্কার আমি রজত চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত জানাই ফেসবুকে কবিতা লিখে বিপাকে পড়ে গেছেন নাগরিক কবি শ্রীজাত তার বিরুদ্ধে করা হয়েছে এই মুহূর্তে আমরা জীবনে প্রথম এফআইআর হলো তো ইনিশিয়াল রিয়াকশন কি আমি তো অবাক হয়েছি কালকে যখন মধ্যরাত পার করে খবরটা আমি পাই তখন আমি অবাক হয়েছি এই কারণে যে আমার কাছে সবসময় মনে হয় যে শিল্প যুক্তির জায়গা বোধের জায়গা তর্কের জায়গা কিন্তু আইনের জায়গা নয় আর কি সেটা একদিন জানতাম কিন্তু এখন বুঝতে পারছি যে আইনেরও জায়গা কারণ কারো যদি কোনো কবিতার কোনো কথা পছন্দ না হয় তিনি সরাসরি আইনের সাহায্য নেবেন তো এটা আমার কাছে আমি খুব একটা আশা করিনি একটু হাস্যকর যে লাগেনি তা নয় কারণ বিষয়টাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাইনি এখনও দেখছি না কিন্তু দুশ্চিন্তার কারণ মানুষ এইভাবে ভাবনা চিন্তা শুরু করেছেন এমন কি কোনো ফিলিং হচ্ছে যে এ এ কোথায় এলাম কোন সময় বাস করছি এরকম কি কোনো অনুভূতি হচ্ছে আসলে অনুভূতিটা নতুন নয় আজকে আমার উপরে রোষটা পড়েছে কিন্তু এই রোষ তো আমরা পড়তে দেখছি বিভিন্ন মানুষের উপর গত কয়েক বছর ধরেই এবং কোন কোনো সময় রাষ্ট্রের প্রত্যক্ষ কোন কোনো সময় রাষ্ট্রের পরোক্ষ মদতেও তা হতে দেখছি তার বাড়িতে ফ্রিজে কোন পশুর মাংস রাখা আছে সেটাও যখন নজরদারির আওতায় চলে আসে মানুষের তো আমি তো সমক্ষে একটা কবিতা পোস্ট করেছি সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন তো যেখানে রান্নাঘরেও খবরদারি চলছে ধর্মীয় মৌলবাদীদের সেখানে মিডিয়া তো অনেক ওপেন একটা ফোরাম সেটা তো চলবেই বোঝা যায় না কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ বলছে যে প্রতিবাদ তো করতেই পারে আমি তো আই এম এ নেশন অফ এ বিলিভার আমার দেশে তো ধর্ম আছে আর ধর্ম থাকলেই তো ধর্ম সম্বন্ধে আমার বিশ্বাস থাকবে এবং ধর্ম বিশ্বাস তো কেউ যদি মনে করে আমার ধর্ম বিশ্বাসে তোমার লেখা তোমার অভিনয় আঘাত করেছে তার তো আইনে পরামর্শ নেওয়ার আইনে স্মরণাপন্ন হওয়ার মধ্যে এর মধ্যে বিস্মিত হওয়া কি আছে হ্যাঁ না বিস্মিত হওয়ার একটাই জায়গা আছে দেখুন আমার কাছে খুব স্পষ্ট তফাত আছে দুটো জিনিসের মধ্যে এক হচ্ছে ধর্ম বিশ্বাস আর দুই হচ্ছে ধর্মীয় মৌলবাদ দুটো এক নয় ধর্ম বিশ্বাস আমার বাড়িতেও লোকজন করেন আমি নিজে না করলেও আমার মা ধর্মবিশ্বাসী কিন্তু আমি বিশ্বাসী নই যে আমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে তো আমরা একই বাড়িতে থাকি কিন্তু মৌলবাদ সেটা মেনে নেয় না মৌলবাদ নয় তাকে ইনক্লুড করতে চায় অন্তর্ভুক্ত করতে চায় আর হলে তাকে শত্রু বলে ডেকে দিতে চায় এই যে মনোবৃত্তিটা এটা কিন্তু ধর্মীয় বিশ্বাস থেকে আসে না ধরুন আমার ধর্ম লেখা তো ধরুন আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ একজন ঈশ্বর শেক্সপিয়ার একজন ঈশ্বর মির্জা এবার এই বিশ্বাসটা এত ঠুনকো নয় যদি আপনি এসে আমায় বলেন যে রবীন্দ্রনাথ কোনোদিন কিছু লিখতে পারেননি আমি আপনার নামে এফআইআর করব না কারণ আমার বিশ্বাসটা আমার কাছে খুব দৃঢ় আমি জানি লেখালেখি কী আর রবীন্দ্রনাথ কে ফলে তুমি তুমি কিন্তু ডিফাইন করে দিচ্ছ যে কোন জায়গা অব্দি গেলে আমার বিশ্বাসে আঘাত লাগছে কোন জায়গায় তুমি রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমার এক ধরনের বিশ্বাসে আঘাত নাই পারে কিন্তু আমার আমার যে ধরনের আমি মানসিকতা রবীন্দ্রনাথ সম্বন্ধে এটা লিখলে আমার বিশ্বাসে আঘাত লাগতেই পারে তুমি তো এক ধরনের স্বেচ্ছাচারিতার কলাম থেকে কতদূর লাগবে কতদূর লাগবে না সেটাকে তুমি ডিকটেট করছো না একবারেই নয় আমি করছি না আমি আমার মতামতটা জাহির করছি এই বলে যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটা আত্মবিশ্বাসও থাকে বা থাকা উচিত কারণ ধর্ম তো তার গভীর বিশ্বাসের জায়গা তার ভিত্তির একটা যারা ধর্মীয় প্রথাগত ধর্মও মানেন তাদের তো গভীর ভিত্তির একটা তারা জীবনে অনেক কিছুর মধ্যে ধর্মকেও অবলম্বন করে বেঁচে চলেন সেই বোধটা বা সেই বিশ্বাসটা এত ঠুনকো যদি হয় যে আমি একটা লাইন লিখলে সেই ধর্মকে আঘাত করা হয়ে যায় তাহলে আমার সেই বিশ্বাসটা নিয়েও প্রশ্ন জাগে বই তখন মনে হতে থাকে এটা বিশ্বাস নয় এটা মৌলবাদ যারা বলছেন যারা বলছেন যে বাক স্বাধীনতার অধিকার যেমন আছে হুম তেমনি তোমার লেখার অধিকার আছে কিন্তু এট দা সেম টাইম কোথাও যেন একটা নিয়ন্ত্রণও থাকা দরকার একটা সীমা রেখা থাকা দরকার সীমাহীন বাক স্বাধীনতা shellcheckিতার নামান্তর মাত্র সেইটা যারা বলছেন তাদের মনে করায় যে যদি কবিতার ক্ষেত্রে এটা মনে হয় তাহলে সেই সব রাজনৈতিক সভাও নিশ্চয়ই স্বেচ্ছাচার যেখান থেকে এই হুমকি বা এই ঘোষণা দেওয়া হয় যে এক বিশেষ ধর্মের সম্প্রদায়ের নারীদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করা যায় তো এই কথা যদি একটা সভা থেকে বলা যায় সেটা যদি বাক স্বাধীনতার উল্লঙ্ঘন না হয় তাহলে আমি মনে করি আমি যে কবিতাটা লিখেছি সেটা খুব নরম হয়ে গেছে সেই তুলনায় ঠিক এই জায়গা থেকে সিয়া তো যে জায়গাটা আসে বিট কন্ট্রোভার্সিয়াল কিন্তু ইতিমধ্যে ফেসবুকে ঝড় চলছে হোয়াটসঅ্যাপ গুলোতে বিরাট বিরাট পোস্ট হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ধর্ম নিরপেক্ষ হওয়ার আঘাত না পাওয়ার দায়ভার কি দেশের সংখ্যাগরিষ্ঠের না একদমই নয় ধর্ম নিরপেক্ষ না হওয়ার জন্য আমার আঘাত লাগবে না এটা নিয়ে আমি জন্মাই আমি সংখ্যাগরিষ্ঠ না না একদমই আঘাত তো লাগবেই আবার তেমন এটাও ঠিক যে যে কথাটির কথা আমি বললাম যে উক্তি ওই সভা থেকে উচ্চারিত হয়েছে তাতেও নিশ্চয়ই বহু মানুষ আঘাত পেয়েছেন সবার ভালো লাগবে এমন কথা আজ অব্দি কেউ বলতে পারেননি হ্যাঁ তো ফলে এক এক সময় ধর্মগ্রন্থের এক একটা উক্তিও পড়ে মনে হয় যে ইস এটা কেন বলা হলো এটা তো আমি মানতে পারছি না অনেকেই নিশ্চয়ই মনে করেন সুতরাং সবার ভালো লাগবে এই দায় কবিতার নেই সবাইকে তুষ্ট করে চলার দায় শিল্পের নেই যেমন রাজনীতির নেই যেমন রাষ্ট্রের নেই যেমন নেতাদের নেই তারা যেমন সভা থেকে মৃত নারীকে তুলে এনে ধর্ষণ করার কথা বলতে পারেন আমিও কবিতায় আমার খুব জাহির করতে পারি কিন্তু একটা একটা বৃহৎ সংখ্যক মানুষ বলছে এবং গৈরিক শক্তি যত দেশে আরো শেকড় আরো বদ্ধমূল হচ্ছে তত একটা ধারণা সমাজে খুব খুব সুন্দরভাবে এখন আমরা ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে খুব এভাবেই যে সংখ্যাগরিষ্ঠের ধর্মচারণে বা ধর্মবিশ্বাসে বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার আছে কিন্তু সংখ্যালঘুর ধর্মবিশ্বাস বা ধর্মচারণ নিয়ে বলার অধিকার বা লেখা এদেশে হয় না না তা অন্তত আমার ক্ষেত্রে সত্যি নয় আমি বলবো কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো ধার্মিক অন্ধতার বিরুদ্ধে বরাবর লিখে আসার চেষ্টা করেছি যারা আমি জানি অনেকেই অভিযোগ করছেন অনেকে আমাকেও অভিযোগ করছেন যে বিশেষ একটি সম্প্রদায় কোনো অন্যায় করলে তখন তো আপনি চুপ থাকেন আসলে দুঃখের বিষয় তারা আমার কবিতা ধারাবাহিকভাবে পড়েন না যদি পড়তেন তাহলে জানতেন যে গত কয়েক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে সংখ্যা লঘু, সংখ্যা গুরু নির্বিচারে নির্বিশেষে যেখানে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি ফলে আমি কিন্তু মৌলবাদ বা অন্ধতার প্রতিবাদ করার সময় ধর্ম দেখি না বৌদ্ধ হতে পারে ইসলাম হতে পারে হিন্দু হতে পারে শিখ হতে পারে খ্রিশ্চান হতে পারে যে ধর্মের মৌলবাদকে আমি দেখব আমি সেখানেই প্রশ্ন তোলাটা কর্তব্য বলে মনে করি মানে আপনারাই কি সেই সেই শ্রেণীটা কোট কোট মেকি সিউডোসেকুলার বা মেকি ধর্ম নিরপেক্ষ সমাজের বুদ্ধিজীবী সমাজের প্রতিনিধি আর নিজেকে মেকি বলে মানবো আপনি যদি মেকি জিজ্ঞেস করেন আপনি আমার নামের আগে মেকি বসালে সেটা শুনতে হয় তো আপনার ভালো লাগবে না এই কারণে মেকি বলা হচ্ছে যে কারণ আপনারা আপনাদের ধর্ম নিরপেক্ষতা একটা সংখ্যা একটা গোষ্ঠীর জন্য না এই যে আমি আপনাদের ধর্ম নিরপেক্ষতা আসে না তখন আপনারা বিলিভার হয়ে যাচ্ছেন না এই যে আমি বললাম যে বিলিভার হইনি কোনোদিন যখন যে ধর্ম থেকে ধর্মীয় অন্ধতা এবং তার হিংসা ছড়ানো হয়েছে তার প্রতিবাদ আমি করেছি সোচ্চারভাবেই করেছি এবং কোনো ধর্ম দেখে আলাদা করে তোষণ করার মতো কোনো মনোবৃত্তি আমার মধ্যে নেই এবং আমি ধর্মনিরপেক্ষ এই বোধ থেকে যে আমি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের রীতি রেওয়াজ মানি না কিন্তু কোনো ধর্ম বিশ্বাসের প্রতি আমার কোনো আঘাত দেওয়ার মনোবৃত্তিও নেই কিন্তু যখন কেউ বিশ্বাসকে অন্ধতায় নিয়ে যান এবং সেখান থেকে হিংসা তৈরি করার চেষ্টা করেন তার প্রতিবাদ করার কর্তব্য প্রত্যেক নাগরিকের শুধু লেখক কবিদের নয় তুমি ভয় পেয়ে গেছো না না এ ভয় পার দূর দেখো দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে শিল্পের কিছু যায় আসেনি হ্যাঁ একটা এফআইআরে কী হবে বলো ফলে কবিতা লেখা অন্ধতা হয় না আর আমি ভয় আমি ভয় পেলে দিন আগে ভয় পেতাম যখন আমাকে প্রতিবেশী রাষ্ট্র থেকে হুমকি দেওয়া হয়েছিল যখন আমি এই যে আমি বলছি ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে আমি যখন লিখছিলাম যখন ওখানে মৌলবাদীরা একের পর এক ধর্ম নির্বিশেষে ব্লগারদের খুন করছিলেন আমি একটা গোটা সিরিজই ফেসবুকে লিখি তখন আমি আরেক ধর্মের সম্প্রদায়ের গোঁড়া মানুষজনদের কাছ থেকে এই সমস্ত সমালোচনা শুনেছি তারা অন্য দেশের বলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেননি এরা এই দেশের বলে নিচ্ছেন কিন্তু ভয় পেলে তো কবির কাজ বন্ধ হয়ে যাবে যে কোনো শিল্পীর কাজই বন্ধ হয়ে যাবে ভয় পাওয়াটা বোধ আমাদের কাজ নয় আমার একটু খারাপ লাগছে এটা ভেবে যে মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে এই যে মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে এটা দিনের শেষে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা যদি দেখি যে গত পাঁচ দশ বছরে যেভাবে আমরা রিয়্যাক্ট করছি এই সোশ্যাল মিডিয়া এসছে পশ্চিমবঙ্গের বাতাবরণ তো তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে একটা অসহিষ্ণুতার বাতাবরণ গ্রাস করছে অবশ্যই তার কারণ হচ্ছে যারা গত দিন ধরে আমার সঙ্গে একটা তর্ক বিতর্ক চালানোর চেষ্টা করছেন সেটাকে আমি তর্ক বিতর্ক আখ্যাই দিতে পারছি না এই কারণে কারণ তারা সবসময় এসে একটা উগ্র মতবাদ চাপিয়ে দিচ্ছেন এবং তার ভাষাটা আপনি কল্পনা করতে পারবেন না সেই ভাষা সেই রুচি নিয়ে আমার চেনাশোনা পরিসরে কেউ ওই রুচির মানুষই নন তখন আমি বুঝতে পারি যে এরা আসলে আমার কবিতার পাঠক নন এরা আসলে কোনো কবিতারই পাঠক নন এরা কেবলমাত্র একটা অন্ধবিশ্বাসকে আঁকড়ে চলেন এবং যখন মনে করেন যে কেউ সেই অন্ধবিশ্বাসে আঘাত করছেন তার প্রতি ঘৃণা ঘৃণা উঘড়ে দেওয়া তাদের কাজ তখন আমি তর্ক বিতর্ক করতে গিয়ে দেখছি যে এরা চূড়ান্ত অসহিষ্ণুতা আগেই পুষে রেখেছেন মনে এবং ধরেই নিয়েছেন একজন লোক সম্বন্ধে যে এ এ সে ওই অমুক সেই ফলে এই জায়গায় না তাকে আপনি কিছু বোঝাতে পারবেন না যারা ভাষার সঙ্গে জন্ম ধর্মকে জুড়ে দেন এতখানি শিক্ষাহীন তাদের সঙ্গে কোনো তর্কে যাওয়াটা খুব মুশকিল ফলে তর্ক একটা সময় করতে করতে আমি ক্লান্ত হয়ে সরে এসেছি তারপর আমি গতকাল এফআইআর খবরটা পাই একটা জিনিস আমরা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল ইন্টারভেনশন ছিল আপনি বাড়ি বানাতে গেলে কতখানি ইট বালি চুন সুরকি কাদের থেকে নিতে হবে সেটা ছিল পশ্চিমবঙ্গ হাইলি পলিটিক্যালি অ্যাক্টিভ সোসাইটি কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে না যে একটা এবার বেড়াজালটা ভেঙে এবার কোথাও না কোথাও একটা পশ্চিমবঙ্গে আসছে এটাই এই রিলিজিয়াস এটা তো চিন্তার কারণ এটা সারা দেশেই আসছে আস্তে আস্তে আমরা তো নানান ঘটনা দেখছি আমরা দাদরি দেখছি আমরা তার সঙ্গে এমন অনেক কিছু দেখছি যেগুলো মিডিয়াতে আসছেও না সঙ্গত কারণেই হয়তো আনা হচ্ছে না কিন্তু এটা দেখছি যে ধর্মের নামে যে হানাহানিটা চলছে গোটা দেশ জুড়ে যেটা চলছিল সেটা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে অনুপ্রবেশ ঘটাচ্ছে এইটাই আমার চিন্তার কারণ যে আজকে এফআইআরটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই হয়েছে তো আজকে যদি এই ধরনের অসহিষ্ণুতা আমাদের রাজ্যেও যেটা অন্তত একটা ওপেন মাইন্ডেড রাজ্য বলে যার পরিচিতি ছিল বা আছে এখনো পর্যন্ত সেটা যদি নষ্ট হয়ে যায় আমাদের মতো লোকের খুব কষ্ট হবে আমি এই পয়েন্টেই ধরতে চাইছি তোমার কি মনে হচ্ছে না যে এটা খুব মানে এটা একটা আলাদা ঘটনা নয় এটা খুব পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে এখন দেখো মৌলবাদীয় মৌলবাদ এক ধরনের আর ধর্মীয় ভাবাবেগকে অনেক সময় রাজনীতি কাজে লাগায় বহু সময় রাজনীতিবিদরা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগান এবং অনেক সময় রাষ্ট্রীয় মদতেও সেগুলো হয়ে থাকে তো ফলে আমরা যেমন অনেক জায়গায় গৈরিকীকরণ দেখছি তেমন আমার মনে হয় যে কোথাও কোথাও মানুষ খুব জোর পাচ্ছেন যে এইটা বলা যায় বা এইটা করা যায় বা এটা এখন লাইসেন্সড এই যে লাইসেন্স পেয়ে যাওয়া আসলে সেটা কোথাও এই ভয় থেকে এই জায়গা থেকেই লাইসেন্স পেয়ে যাওয়া যে আমি এটা বলতে পারি এর বিরুদ্ধে আমার কিছু হবে না মানে কালকে আমাকে যারা যারা ফেসবুকে যা যা লিখেছেন প্রত্যেকের বিরুদ্ধেই আমি চাইলে মানহানির মামলা করতে পারি তারা এত কদর্য কথা লিখেছেন আমি করবো না কারণ আমার সময় নেই আর আমি এদের গুরুত্ব দিই না আর আমার মান খুব অত সহজে হানি করা যায় বলেও আমি মনে করি না তাই জন্য যে কেউ এসে একটা দুটো খারাপ কথা লিখলেই আমার মান হানি হয়ে গেল কিন্তু এরা সাহস পাচ্ছেন থেকে কারণ এরা জানেন যে কোথাও না কোথাও আমার একটা প্রোটেকশন আছে সেইটা চিন্তার না এই আমার যেটা খুব চিন্তার বিষয় মনে হচ্ছে যেটা নিয়ে আমি ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ইয়ে যে নাগরিক কবি ফেসবুকে দুদিন আগে একটা কবিতা লিখেছে মনের ভাব প্রকাশ করেছে সেটা নিয়ে একটা এফআইআর হয়েছে আমি এটাকে একটা স্বতন্ত্র ঘটনা হিসেবে দেখতে রাজি না আমি মনে করছি এটা একটা সুপরিকল্পিত পলিটিক্যাল অ্যাজেন্ডার শুরু শুরু আর সেইটা আরও ঘটনা এরম ঘটবে সেইটা হয়তো আপনারা আমি বলছি যে আপনারা যারা রাজনীতি নিয়ে অনেক বেশি সামনে থেকে ফ্রন্ট লাইনে থেকে চর্চায় আছেন তারা অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন আমার জীবন বা আমার চলা দিয়ে দেখলে সত্যি আমার কাছে এই মুহূর্তে এখনও পর্যন্ত এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ আমি এই ধরনের ঘটনার সম্মুখীন আজও হয়নি কিন্তু ডেফিনেটলি এটা একটা ট্রেন্ডকে নির্দেশ করে যে এই জায়গাগুলো আস্তে আস্তে এই পকেটসগুলো তৈরি হচ্ছে যে মানে মানুষকে ভাবতে বাধ্য করা হবে যে আমি এটা লিখবো তো আমি এটা আঁকব তো একসময় এম এম হোসেন দেশ ছেড়ে চলে যেতে যেতেপালা হয়েছিল হ্যাঁ তো এরকম বহু শিল্পীর উপর সাদাত হোসেন মানটকে বহুবার আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয়েছে তোমরা কিছু বল না হ্যাঁ ওমা যখন হয়েছে তখন বলেছি মানে এখন কি তাসমিমান আসিম পশ্চিমবঙ্গে স্বাগত আমার মনে হয় না কিন্তু আমার কথা হচ্ছে এই যে এই যে প্রশ্নটা তুমি করলে যে একে নিয়ে কিছু বলিনা আসলে এই রকম প্রশ্নটাই আমাকে আরো হাসির দিকে চলে যায় আমাকে কালকে থেকে সবাই বলছেন আপনি তো ও মুখ নিয়ে কিছু বলেননি তমুক নিয়ে কিছু বলেনি প্রথমত আমি কোনো দোকান নই যে এগ রোল চিকেন রোল এগ চিকেন রোল এগ মাটন রোল মাটন রোল সব রকমের রোল চাইলে পাওয়া যাবে কবিতা তো রোলের দোকান নয় কবি কবিতা লেখেন তার নিজের জায়গা থাকে তার কোনো দায়ভার নেই তাকে সকালে খবর কাগজ বসে টিক দিতে হবে খবরগুলোয় তারপর সারাদিন কবিতা লিখতে হবে দেখি ওই খবরটা নিয়ে লেখা হলো তো আচ্ছা তাহলে আজকে আমার হোমওয়ার্ক কমপ্লিট এরকম নয় জিনিসটা কিন্তু অনেক ঘটনা নাড়া দিয়ে যায় এবং একজন মানুষের উপর গোটা দায়ভার থাকে না দেখবেন আপনি যদি গোটা কবি শিল্পী লেখকদের সমাজটাকে দেখেন প্রত্যেকটা খারাপ ঘটনায় কেউ না কেউ উঠে দাঁড়িয়ে কিন্তু ঠিক কথা বলেছে এটাই আমাদের জোর আজকে যদি আমার নজর এড়িয়ে যায় কোনো ঘটনা বা আমাকে সেভাবে নাড়া না দেয় আমি জানি আমার পাশের বন্ধু উঠে দাঁড়িয়ে কথা বলবেন সেই কথা বলার জায়গাগুলো কমে যাচ্ছে কি না এটাই আমার চিন্তার আমার একটা প্রশ্ন এই যে মেকি বা সিউডো সেকুলার এই শব্দটা পিঠে বোঝা হয়ে চাপছে কি এখনও চাপছে না কারণ আমি এগুলোর খুব বাইরে থাকতে পছন্দ করি আমার জীবন খুব সাধারণ আমি এই আপনারা চলে গেলেই এক কাপ কফি বানাবো বানিয়ে বসে আমি একটু গান শুনব। তো আমি একটা অন্য পৃথিবীতে আসলে থাকি সেই পৃথিবীটা আমার নিজের তৈরি করা এবং তার সঙ্গে বাইরের পৃথিবীর সঙ্গে ঘাত প্রতিঘাত চলে কিন্তু এই যে তকমাগুলো আসে না যেমন আমি এটাও খুব বিশ্বাস করি না যে আমি কবি অনেকেই আমাকে তো কবি আমার নামের আগেই তো আপনি নাগরিক কবি বললেন কিন্তু কবি অনেক আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে যারা যারা কবি তাদের কাছে আমি তাদের সীমারেখার মধ্যেই আসি না ফলে যেমন আমি নিজেকে কবি বলেও অতটা মনে করি না গুরুত্ব দিই না তেমনই এই সিউডো সেকুলার মেকি ধর্মনির নিরপেক্ষ এই শব্দগুলোও আমাকে ভাবায় না আমি তকমা নিয়ে কোনো ভাবিত ছিলাম না কাজটা করতে হবে যেটুকু পারি সেটুকু নিজের মতো করে করে যাব যে যা বলার বললেন শেষ দুটো প্রশ্ন যেই ভদ্রলোক বা যিনি মনে করলেন তার ধর্মীয় ভাবা বেগে আঘাত লেগেছে যিনি মনে করলেন যে হিন্দু ধর্মের এবং হিন্দু কালচারকে এই কবিতার মধ্যে দিয়ে আঘাত করা হয়েছে তার উদ্দেশ্যে তোমার কি বক্তব্য তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমি আমার কাছে তার ওই যেটা পুলিশের কাছে অভিযোগ সেটা হাত ঘুরে এসছে তিনি তো সেটা ফেসবুকে পোস্ট করেছেন তার ধর্মীয় ভাবাবেগ নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু বেশ কিছু বানান ভুল আছে এবার বাংলায় লিখতে গেলে একটু বানান ঠিক করে লিখতে হবে ফলে আমার নামে একটা অভিযোগ সেটা বানান ভুল দেখলে আমারই খারাপ লাগে হ্যাঁ তো আমার মনে হয় যে ওকে নিশ্চয়ই ওর কাছের বন্ধুরা বলবেন যে কি কি বানান ভুল আছে তুমি যদি বানান ঠিক করে অভিযোগটা আবার দায়ের করেন আমি খুশি হব কারণ আমার নামে একটাই তো অভিযোগ অনেকগুলো নেই তো ফলে এটা একটু ঠিক বানানে থাকলে ভালো হয় শেষ প্রশ্ন ফেসবুকে যারা মোটামুটি শব্দ করে তোমার একেবারে তাদের মিনিবাসই বক্তব্য রেখে গেছে আপনার ব্যবহারই আপনার পরিচয় তো এই যে মিনিবাসের পেছনে লেখা থাকে কথাটা খুব খেয়াল না নয় আমার আসলে এই সব লোকজনকে দেখলে একটা মিনিবাসের পেছন মনে পড়ে এখানে বড় করে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয় আসলে তাই তো আমার কিছু বলার নেই কারণ এরা আমার বলা না বলার সীমার অনেক বাইরে এরা যেখান থেকে এই কথাগুলো বলেন সেখানে আমার মনে হয় তাদের ব্যবহারই তাদের পরিচয়